আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারলেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। একটা ভিডিও পুরো বাংলাদেশে ভাইরাল হচ্ছে যে মাই টিভি চ্যানেলের মালিক হচ্ছে একজন মহিলা এবং সেই মহিলার নাম হচ্ছে বিলকিস নামের একজন। আমরা জানি তৌহিদা আফ্রিদির বাবা হচ্ছে মাই টিভি চ্যানেলের মালিক, কিন্তু সেই মহিলার দাবি এবং যেই প্রতিবেদন মানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে স্পষ্ট দেখানো হচ্ছে যে তৌহিদা আফ্রিদির বাবা না বিশ্বাসঘাতকতা করে সেই মহিলার কাছ থেকে মাই টিভি কেড়ে নিয়েছে। তো এরকমই শোনা যাচ্ছে আর কি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু দেখেন এই ভিডিওটা দেখার আগে আমি কিন্তু তৌহিদা আফ্রিদির বাবা এবং মা তাদের দুজনকে কিন্তু মানে অনেক ভালো লাগে। ভিডিওতে অবশ্য তেমন ভিডিও দেখা হয় না, বাট যেগুলো সামনে পড়ে মাঝে মধ্যে দুই একটা ভিডিও সামনে পড়ে তখন সেগুলো দেখে আমার ভালো লাগে যে তৌহিদা আফ্রিদির মাকে অনেক ভালো লাগে, মানে ভালোবাসি, অনেক মা হিসেবে অনেক ভালোবাসি। খুব ইচ্ছা ছিল যে তৌহিদা আফ্রিদির মার সাথে আমি দেখা করব, ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল, মানে মায়াবী মনে হয় আর কি আমার কাছে আর কি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ভিডিওটা ভাইরাল হলো সেইটা দেখার পর মানে আমার কাছে খারাপ লাগতেছে। মানে এরকম মানুষ কি মানে কিভাবে এরকম করতে পারে মানে বিশ্বাস করতে পারতেছি না আর কি আমি। তো যাই হোক, মানে এটা সত্য মিথ্যা ভিডিওটা তদন্ত করলে বোঝা যাবে আর কি। এবং তৌহিদা আফ্রিদির বাবা নাকি ছিল একজন ভিডিও এডিটর, কিংবা বিয়েতে যে বিয়ের যে ভিডিও করা হয় ওইরকম মানে বিয়ের ভিডিও করতো আর কি তৌহিদা আফ্রিদির বাবা। তো এটা আমি কনফার্ম হওয়ার জন্য প্রথম আলোর একটা নিউজ হয় 2013 সালে সেটা দেখার জন্য গুগলে সার্চ দিই, তখন আমি দেখতে পাই যে হ্যাঁ তৌহিদা আফ্রিদির বাবা বিয়ের ভিডিও শ্যুট করতো, এরকম ছিল আর কি নিউজের মধ্যে আছে। তো এরকমই ছিল। তো সম্পূর্ণ ভিডিও আমরা দেখি, দেখার পরেই আমরা বুঝতে পারবো। তো চলেন সেই ভিডিওটা আমরা দেখি। তো ইউটিউবার তৌহিদা আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তৌহিদা আফ্রিদির মা। নাসিরুদ্দিন সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে, অথচ বাটপাত, প্রতারক, জালিয়াত, ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে। 2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। মৌচাক টাওয়ারের সপ্তম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরুদ্দিন সাথী, ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকা চলে যান বিলকিস জাহান। এই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন সাথী। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে দালালি কাগজে উঠে আসে। হস্তান্তর দলিল বানান সাথী। বিলকিস জাহানের অনুপস্থিতিতে শেখ মুনমুন আক্তার লুসি নামে এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে লিখে নেন মাই টিভির মালিকানা। এই লুসি এখন মাই টিভির আর্কাইভ হেড হিসেবে কর্মরত। মাই টিভির চেয়ারম্যানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এই লুসি মাই টিভিতে বেশ প্রভাবশালী। সাংবাদিক আমাকে ফোন করছে, ম্যাডাম ওইখানে তো আমি আপনাকে দেখি না, বিলকিস জাহান নামে অন্যজন একজন দিছে, আসলে কোনটা সত্যি? আমি বললাম যে ওর একজন আছে, মেয়ে আছে, ওই কলগাল ওই মেয়েটাকে সে ই বানাইছে, বিলকিস জাহান বানাইছে। সবাই জানে যে ওইটা বিলকিস জাহান, আসলে আমি বিলকিস জাহান, অরিজিনাল বিলকিস জাহান হলে আমি, আমার নামে এভরিথিং সবকিছু। এখানে প্রেসিডেন্ট যে রিকমেন্ড করছে আমার কাছে চিঠি আছে। এরপর সাথী মৌচাক থেকে মাই টিভির অফিস বদল করে নিয়ে আসেন বাংলা মোটরে। জাল দলিল বানিয়ে মাই টিভির কপিরাইট লাইসেন্স নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সাথী। বিলকিস জাহান তার দখল হওয়া চ্যানেল উদ্ধারে আইনি ব্যবস্থা নেন। তবে স্বামীর মৃত্যুর পর অসহায় বিলকিস জাহান সাথীর পেশী শক্তি এবং ক্ষমতার কাছে পেরে ওঠেননি। অনেক মিনিস্ট্রিতে, বিজেপিতে, এসবিতে, তারপর এনআইসিতে, সব জায়গায় আমি একটা করে অ্যাপ্লিকেশন করছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু কোনো রেসপন্স নাই। না কোর্ট বরাবরই বিলকিস জাহানকে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইটের একক স্বত্বাধিকারী হিসেবে রায় দিয়েছে। বিলকিস জাহানকে মাই টিভি নামের এই চ্যানেলটির অনুমোদন দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি জানতেন। বিলকিস জাহান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছ থেকে মাই টিভির মালিক হিসেবে সম্মাননাও পেয়েছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ বিলকিস জাহান আওয়ামী লীগের আমলেও টেলিভিশনটি নিজের দখলে নিতে পারেননি। অন্যদিকে একসময় বরিশাল থেকে বিএনপির নমিনেশন চাওয়া সাথী সামনের ইলেকশনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি পরে যখন গেলাম সপ্তাহখানিক পরে, যাওয়ার পরে গিয়া দেখি আমার এনএসি নিয়ে গেছে নাসিরুদ্দিন সাথী নামে একজন প্রতারক,
সে আমার এখানে প্রত্যেকটা চ্যানেলে সে একজন এডিটর ছিল, ভিডিও এডিটর ছিল। সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য। আমাকে আমি যখন তথ্য মন্ত্রণালয়ে গেছি জিজ্ঞেস করছি যে আমার এনওসি কেন নিয়ে গেল, কে নিয়ে গেল, তখন বলছে যে নাসিরুদ্দিন সাথী একটা রিকমেন্ড দিছে আপা অসুস্থ। আমি আপার আমি ছোট ভাই বিলকিস জাহানের, আপা অসুস্থ, আমি আপা আসতে পারে না, এই জন্য আমাকে পাঠাইছে আমাকে আমি এনওসিটা নেওয়ার জন্য, এটা বলে সে এনওসিটা নিয়ে গেছে। মাইটিভি হাতছাড়া হওয়ার পর সরকারের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ মামলা মোকদ্দমা করেছেন বিলকিস জাহান। মাইটিভির ভুয়া মালিক সাথী বিভিন্ন সময়ে বিলকিস জাহানের বিরুদ্ধে পত্রিকায় ভুয়া প্রচারণাও চালিয়েছে, সন্ত্রাসী দিয়েও হামলা করিয়েছে। মাইটিভির বর্তমান মালিক সাথী পরবর্তীতে মাইটিভি নামক শিল্পকর্মের কপিরাইট নিজের নামে করতে ব্যর্থ হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অবৈধভাবে চলে আসছে এই টেলিভিশনটি। 2013 সালের 13ই অক্টোবর প্রথম আলোয় প্রচারিত এক নিউজে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে মাইটিভি। সৌদি আরবের ডিপার্টমেন্টাল স্টোরের কর্মী নাসিরুদ্দিন সাথী ঢাকায় ফিরে বিয়ের ভিডিও করার জন্য ভিউ ভিডিও নামে একটি প্রতিষ্ঠান খোলে। পরবর্তীতে দখল করে নেওয়া মাইটিভিকে নিজের প্রতিষ্ঠান দাবি করে সাথী। সেই জালিয়াত ভিউ মিডিয়া নামের প্রতিষ্ঠানটি আজকের মাইটিভির মালিকানা প্রতিষ্ঠান ভিএম ইন্টারন্যাশনাল, যেটির সিইও তহিদ আফ্রিদি। মালিকানায় রয়েছেন সাথীর পরিবারের বাকি সদস্যরা। প্রথম আলোর ওই রিপোর্ট বলছে মাইটিভির লাইসেন্স মানে ভুয়া লাইসেন্স পেতে সাথীকে সাহায্য করেছিলেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ। আওয়ামী আদর্শের হয়েও কেন বিলকিস জাহান তার টেলিভিশন ফিরে পেলেন না? রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও তিনি কোনো সুরাহা পাননি, বরং নাসিরুদ্দিন সাথীর অত্যাচার আর প্রাণনাশের শঙ্কায় গত এক যুগেরও বেশি সময় ধরে আত্মগোপনে রয়েছেন এই বিলকিস জাহান। মাইটিভির প্রকৃত মালিককে একাধিকবার হত্যা চেষ্টাও হয়েছে। একটা সময় সাথে আমাকে রাস্তায় এটা করলো, গাড়ি সহ মানে গাড়ি আটকাইছে, আটকায় বলতেছে যে ম্যাডাম আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন না, আপনি চলে যান। তা আমি আমি বললাম যে আমি চলে যাবো মানে কি, আমার প্রতিষ্ঠান আমি চালাবো, আমি চলে যাবো কেন? উনি বললো যে না, যদি না যান তাহলে খারাপ হবে। মাইটিভির প্রকৃত মালিক বিলকিস জাহানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও দিয়েছে সাথী। তার ক্রাইম পার্টনার আর এক ধান্দাবাজ এস কে লিটন সেই মামলার বাদী। ও আমাকে মিথ্যা একটা মামলা করছে, নাম বলে কে বা কারা গেছে, ওরকম মাইটিভিতে চাঁদা চাইতে, আমার প্রতিষ্ঠান আমি কি পাঠাবো কাউকে চাঁদা চাইতে, এটা কি সম্ভব কখনো? তখন এই মাইটিভি ও এই মামলাটা দিয়েছে আমাকে এস কে লিটন নামে এক ইডিয়া রিপোর্টার দিয়ে। প্রকৃতপক্ষে বর্তমানে মাইটিভির নামে কোনো তরঙ্গ বরাদ্দ নেই। জালজালিয়াতের মাধ্যমে নিজেদের মালিকানার পক্ষে নাসিরুদ্দিন সাথী বিভিন্ন সময়ে যেসব কাগজপত্র দেখিয়েছেন তার সবই ভুয়া। দখল করা এই টেলিভিশনটির টাকায় ফুটানি করেন মাইটিভির মালিকপুত্র তহিদ আফ্রিদি। কয়েকদিন পরপর কোটি টাকার গাড়ি কেনেন। ইউটিউবে কয়শো মিলিয়ন ভিউ পেলে একটা মার্সিডিজ গাড়ি কেনা যায় তা হিসেব কষলেই পাওয়া যায়। বাপের টাকায় ইউটিউবার তহিদ আফ্রিদি এবং তার পরিবারের কোটি কোটি টাকার সম্পদের উৎস এই মাইটিভি, যেটির মালিক এই বিলকিস জাহান। অর্থাৎ নাসিরুদ্দিন সাথী এবং তার পরিবারের সদস্যরা পরের ধনেই পোদ্দারি করে আসছেন। মাইটিভির বর্তমান চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীর সাথে জাল জালিয়াতি নিয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদের ফোন ধরেননি, টেক্সট পাঠিয়েও কোনো রিপ্লে পাওয়া যায়নি। মাইটিভির মালিকানা ইস্যুতে নাসিরুদ্দিন সাথীর বক্তব্য পাওয়া গেলে তা প্রচার করা হবে পরবর্তী পর্বে। করাপশন ইন মিডিয়া নিশ্চিত হয়েছে মাইটিভি নামের এই টেলিভিশনটি একটি অবৈধ টেলিভিশন, কোনোভাবেই এই টিভির মালিকানা নাসিরুদ্দিন সাথীর নয়। প্রকৃত মালিক বিলকিস জাহান এই শেষ বয়সে এসে তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে করা মাইটিভির মালিকানা ফেরত চান। বহু বছর ধরে নির্যাতিত বিলকিস জাহান তার উপর হওয়া অন্যায়ের বিচারও চেয়েছে। অনেক জায়গায় দৌড়েছি, অনেক কিছু করছি, কিন্তু কারো আমি পাই নাই, সান্ত্বনা পাই নাই। নাসিরুদ্দিন সাথীর জমি দখল, চাঁদাবাজি, প্রেজেন্টার কেলেঙ্কারি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত থাকবে পরের পর্বে। আচ্ছা যাই হোক, এইখানে যে ভিডিওটা আমরা দেখতে পারলাম সেইখানে সত্য মিথ্যা সেটা হচ্ছে তদন্ত করলে বোঝা যাবে। তদন্ত করলে অবশ্যই মানে কিছু তো হলে, কিছু না কিছু যদি হয়ে থাকে তখনই সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, কিছু যদি না হয় তাহলে সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয় না। যেহেতু এখানে কোনো না কোনো কিছু হয়তো আছে, থাকতে পারে, তো এটা তদন্ত করলে বের হয়ে আসবে যে আসলেই মানে তারা দোষী কিনা, বা তারা যে চিটিংবাজির কথা বলা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা, তারা বিশ্বাসঘাতকতা করেছে মহিলার সাথে, সেটা তদন্ত করা করলেই বোঝা যাবে। আমরা চাইবো যে তহিদ আফ্রিদির বাবা উনি যেন
যেই মহিলা উনি যদি মহিলাটা যদি সত্যি মানে সেই মাইটিভি চ্যানেলের মালিক হয়ে থাকে, মালিক যদি হয়ে থাকে তাহলে উনার চ্যানেল যেন উনাকে দিয়ে দেওয়া হয়, যেই টাকা উপার্জন করেছে সেইখান থেকে যেন যথেষ্ট পরিমাণ টাকা সেই মহিলাকে দেওয়া হয়। কেননা একজন মানুষ তাকে বিশ্বাস করে তার কাছে সব কিছু দিয়ে গেল, সে যদি এরকম কাজ করে, আমি বলতেছি না এরকম কাজ করেছে, যদি করে থাকে তারপর বললাম আর কি, তারপর যেন এরকম হয়, যদি করে থাকে তখন যেন এরকম সমাধান হয়ে থাকে, যেন তৌহিদ আফ্রিদির বাবা সেই মহিলাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে যেন তার অধিকার তাকে, তার হক তাকে যেন ফেরত দেওয়া হয়। এটা আমি জানবো, কারণ একজন মহিলা সে যদি সত্যি মালিক হয়ে থাকে তাহলে তো সে অবশ্যই অনেক অসহায়, এবং সেইটা নিয়ে অবশ্যই তদন্ত করা হোক, এবং তৌহিদ আফ্রিদির বাবা যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই সেটার শাস্তি পাওয়ার যোগ্য, কারণ একজন অসহায় মানুষের সাথে যদি এরকম কাজ করে। আমি একটা কথা বলে দিই, তৌহিদ আফ্রিদির উপর হ্যাট করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমার বাবা, আমার দাদা বা তার উপর যদি কেউ যদি অন্যায় কাজ করে থাকে তাহলে সেটার জন্য শাস্তি কি আমি পাবো? বা তৌহিদ আফ্রিদির বাবা যদি কোনো অন্যায় করে থাকে বা তৌহিদ আফ্রিদির মা যদি কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকে তাহলে সেটার জন্য শাস্তি কি তৌহিদ আফ্রিদি পাবে? অবশ্যই তৌহিদ আফ্রিদি সেটার জন্য শাস্তি পাবে না। তৌহিদ আফ্রিদি যদি কোনো কাজ করে থাকে, তার বাবার মতো যদি কোনো বিশ্বাসঘাতকতা কিংবা চিটিংবাজি বা অন্য কোনো কিছু করে থাকে তাহলে তখন তৌহিদ আফ্রিদি সেটার শাস্তি পাবে, বা তখন তৌহিদ আফ্রিদিকে আপনারা হ্যাট করতে পারেন। যদি তৌহিদ আফ্রিদি ওইরকম কাজ না করে তাহলে তো তাকে হ্যাট করা প্রশ্নই আসে না। তৌহিদ আফ্রিদি নাকি কিছুদিন পর পর গাড়ি কিনে এবং সেটা নাকি ইউটিউবের টাকায় কিনে, তো তৌহিদ আফ্রিদি ইউটিউবের টাকায় কিছুদিন পর পর গাড়ি কিনতে পারবে কিনা, তার টাকার অ্যামাউন্ট সারা জীবনে সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন সেটা দেখার জন্য আমরা